তারাবো পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের আমাদের সম্মানিত জনপ্রতিনিধি যিনি এই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি রাস্তাগুলি তৈরি করছেন। এখানে একটা স্কুল আছে, বাচ্চারা এই রাস্তাটার কারণে আসা যাওয়া করতে পারেনি, এখন তিনি এই রাস্তাটা করে দিয়েছেন। আমরা জানতে চাইব এই রাস্তাটা হওয়ার কারণে সেই ছোট ছোট কমলমতি ছাত্রদের এই আসা যাওয়ার সুবিধা হয়েছে কিনা, তোমাদের এই রাস্তাটা করে দিয়েছে তোমাদের জন্য এখন ভালো হয়েছে কিনা? আগে তোমরা কিভাবে আসতে? এখন এই যে রাস্তাটা করে দিয়েছে এখন সুন্দর হয়েছে না? রাস্তাটা না যখন হয়নি তখন আপনাদের এই ছেলেমেয়েরা কিভাবে আসতো? রাস্তা হওয়ার আগে আমাদের ছাত্রদের, আমার শিক্ষকদের সবারই অনেক কষ্ট হইতো, আপনার হাঁটু পর্যন্ত পানি থাকতো ওই রাস্তা দিয়ে আসতে, অনেক কষ্ট হইতো বর্ষাকালে। অবশ্যই উপকার হয়েছে, আমাদের সবাই উপকৃত হয়েছি। তো এই যে শুনতেছি অনেকে অসন্তুষ্ট এই রাস্তাটা হওয়ার কারণে, এটা ওনাদের কি বুদ্ধিতে বলতেছে বুঝানি না, কিন্তু আমাদের অত এলাকার জনসাধারণের অবশ্যই উপকার হয়েছে। হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে রাস্তাটা হওয়ার কারণে। ভালো হয়েছে? জি। আচ্ছা, তো এখন তোমরা খুশি তো? জি। হ্যাঁ জি। তোমরা যখন খুশি তখন কাউন্সিলর সাহেবের জন্য দোয়া করবে নাকি? জি দোয়া করবো। তাহলে ভোট দিবে নাকি? জি ভোট দিব। আচ্ছা থ্যাংক ইউ। স্কুলের এই যে এত ছাত্র ছাত্রী, আপনাদের স্কুলে আগে রাস্তাটা হওয়ার আগে অনেক কষ্ট করে আসছে আমরা জানছি, তো এখন যে রাস্তা হয়েছে এখন আপনারা খুশি নাকি? অবশ্যই আমরা খুশি, কারণ ছাত্র ছাত্রীরা রাস্তা না হওয়ার কারণে বই ব্যাগ রাস্তার কাদার মধ্যে পড়ে যেত, অনেক সময় নানা ধরনের সমস্যা হইতো, দেখা গেছে যে পা কাদার মধ্যে ঢেপে যাইতো, আর এখন রাস্তা হওয়ার কারণে এই সমস্যাগুলো থাকবো না। যদিও এখন শীতকাল কাদার নাই, কিন্তু বর্ষাকালে এটা যদি বর্ষাকালে দেখানো হইতো তাহলে বোঝা যাইতো যে কত রকমের কষ্ট, যে এখানে দাঁড়ানো যাইতো না ওই কাদার জন্য, পানি নানান অসুবিধার জন্য। এখন ছাত্রছাত্রীদের উপকার হয়েছে, পাশাপাশি গ্রামের আশেপাশে যারা আছে তাদের সবার উপকার হয়েছে। তো এখন আপনারা বুঝতে পারতেছেন যে বর্তমান সরকার যে দেশের জন্য কাজ করতেছে, এটা কি আপনারা বুঝতে পারেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝতে পারি, অবশ্যই বুঝতে পারি। কমিশনার সাহেবকে আল্লাহ হায়াত দারাজ করুক, এই রাস্তাটা করে দিয়েছেন, সামনে আরো অনেক রাস্তা উনি জনগণের জন্য করে দেন, জনগণের সেবা করেন, জনগণ সবাই ওনার সাথে মিলে মিশে সবাই একসাথে কাজ করুক, এটাই চাই। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, তারাবো পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে, তিনি একজন ওয়ার্ড কাউন্সিলর, আমরা তার কাছ থেকে জানবো তিনি এলাকায় কী কী উন্নয়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এলাকার উন্নয়নমূলক কাজগুলির আমরা তুলে ধরব। কমিশনারের কাছ থেকে জানতে চাইব তিনি এলাকায় কী কী উন্নয়ন করেছেন। পাশাপাশি এই 6 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, দীর্ঘ 2 টার্ম আমি এই এলাকার কাউন্সিলর, তো আমার এলাকায় মোটামুটি রাস্তাঘাট, কালবাট, মসজিদ অনেকগুলি কাজকাম হয়েছে, এবং আরও কিছু রাস্তাঘাট উন্নয়নের কাজের জন্য এগুলির জন্য দরখাস্ত দেওয়া হয়েছে ও লাইনে আছে। আশা করি এগুলি সামনে দেওয়া হয়তো বর্ষখানেকের ভিতরে আমার এলাকার মোটামুটি 16 আনার ভিতরে 14 আনা কাজ সম্পূর্ণ হবে। জননেত্রী শেখ হাসিনা যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, আপনার এলাকা মাদক কতটুকু আপনি নিয়ন্ত্রণে রাখতে পারছেন বলে মনে করেন? তবে মাদক আদতে ওইটার যে সংমিশ্রণ ছড়ায় পড়ছে, তো একবারে যে সব কিছু করা যায় না, তবে অনেকটা নিয়ন্ত্রণে আসছে এলাকার লোকের সহযোগিতায়, এবং পুলিশ প্রশাসনেরও কিছু সহযোগিতা এখন আছে। আগে তারা অ্যাকচুয়ালি ঢিলা দিত, তো এখন অনেকাংশেই কমে গেছে, ধরেন 16 আনা মধ্যে 4 আনা আছে, 12 আনাই কমছে। আমার এলাকার অন্তত 20 জন মাদক এখন জেলে আছে। আপনার এলাকা মশা, আমাদের ঢাকা শহর নারায়ণগঞ্জ এগুলির মশার উপদ্রব খুব বেশি, মশা কি ওষুধ আপনার ওয়ার্ডে আপনি দিতে পারেন কি না? মশার ওষুধ আমরা প্রতি মাসে একবার দিই। আমাদের এই পৌরসভায় আমাদের এমপি সাহেবের ছেলে আমাদেরকে 15টা মেশিন দিছে, তো আমরা যেমন দেখা গেল একদিন 15টা মেশিনই একটা ওয়ার্ডে যায়, একটা ওয়ার্ডে গিয়ে 3টা গ্রুপ করে এইভাবে আমরা দেই। তবে মশা
যে ওষুধগুলি ছিটানোর পরে সপ্তাহখানে কম থাকে, আদতেই সারা এলাকায় তো দেওয়া হয় না, যার জন্য মশা আজকে যে এলাকায় ওষুধ দিলাম দুই তিন দিন পরে আবার অন্যদিকে মশা এদিকে আইসে পড়ে। এটা যদি ব্যাপকভাবে আদতেই কন্টিনিউ করা যেত, প্রতি সপ্তাহে যদি একবার দেওয়া যেত তাহলে মনে করেন এটা হয়তো ধ্বংস হইতো। আগে তো বিমানে দিত, এখন হয়তো মাছের খামারে যিনি বিমানে দেওয়া হয় না, যার জন্য মশাটা একেবারে ধ্বংস হয় না। তবে যাই আমার এলাকায় অনেক এখন খুব কম আছে। যে আগে তো খুব বড় ভাই ছোট ভাই খারাপ লোক ছিল, তা আপনার এলাকায় এরকম খারাপ লোক এখনো আছে কি? এখন নাই বললে চলে, তার বেদেও যেটা মনে করেন চলে। আদতে আমি আমার এই প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমাদের যে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এদেরকে এখন ধরতেছে, তার বাদেও যদি এদেরকে একটু বুঝানো হয়, এদেরকে কন্ট্রোল করে, তাইলে মনে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকবে না। আওয়ামী লীগের মানুষ নিজের ইচ্ছায় গিয়ে ভোট দিবে, নেত্রী আমাদের এলাকায় যে সমস্ত কাজকাম করতেছে উন্নয়নমূলক কাজকাম ভোট দিবে, কিন্তু কিছু আমাদের দুর্নাম করতেছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ। তবে এদেরকে আদতেই প্রধানমন্ত্রী কঠোর হাতে দমন করতেছে, যা আমরা পত্রিকায় এবং টিভিতে দেখতেছি। এটা যদি আরেকটু নজরদারি করে তবে আমার মনে হয় দেশ উন্নয়নের দিকে আরও এক ধাপ আগায় যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে এই নিউজটি দেখছেন তারা বুঝতে পারবেন যে জননেত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়নের জন্য কাজ করছেন, এবং যারা এলাকার জনপ্রতিনিধি তারাও চেষ্টা করছেন এলাকার উন্নয়নের জন্য কাজ করার জন্য। তিনি অবশ্যই একজন জ্ঞানী এবং জনপ্রতিনিধি, দুইবার তিনি নির্বাচিত প্রতিনিধি। তো তার কাছ থেকে আমরা শুনলাম যে তিনি এলাকায় ভালো কাজ করেছেন, এবং এর সাথে সাথে আমরা ইনশাল্লাহ তার আগে মনসুর রহমান পাশা সিনিয়র রিপোর্টার বাংলা টিভি 71 থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।